ব্যস্ত আছে এটা সময় তেল লাইছিল কিন্তু 371 জিরো ধারা লগো আছে যদি আপনি জানে 370 জম্মু কাশ্মীর লগো আছে আর ঠিক তেনে 371 এটি মধ্যে আমার নাগাল্যান্ড লগো আছে মাটির তলৰ বস্তু পা সরকারৰ হয় বলি তেওঁলোকৰ এটা ধারার মধ্যে তেওঁলোক কব বিচাৰে আর সেই কারণে আমি মই মন্ত্রী হওয়ার পিছত মোর ফার্স্ট প্রায়োরিটি হব এটা মই কেনে নাগাল্যান্ডর পর তেল উলিয়াব পারো তার কারণে ইতিমধ্যে হেতু সরকারের লগত আমি আলোচনা করেছো মোর মিনিষ্ট্রিয়ে বহুত কথা কয়েছে যে তা উলিয়া সম্ভব হব নহব আমি কইছি তারপর তেল উলিয়াব লাগিব আর নিশ্চয় আমি তেল উলিয়াব পারিলে বাহিরের পর তেল অনাটো অল্প কমাই দিব পারিম কারণ ইয়াতে যে তেল নাই ঠিক তেনেকে ধরনের আমি কথা চিন্তা করে আছো তেল উলিয়াবলে ঠিক তেনেকে আমার যে অজিসি এসেট যেটু আছে আমার নাজিরা সেই ইতিমধ্যে আমি মিনিষ্ট্রিক এখন চিঠি লিখেছো নাজিরা এসেট টু অজিসির এটু হল ইন্ডিয়া দি দিয়ক অজিসি লস হইছে বিগত মহামারী বন্ধ অকল কইছো যে এসেট টু আমি বিচাইছো আর আমি জানো যে অজিসি এটু লসত চলি আছে আর সেই কারণে আমি যদি অজিসি নাজিরা এসেট টু পাই যাও দুলিয়া যেন অল ইন্ডিয়ায় তেতিয়া আমার আমি গোটে নর্থ ইস্ট আমি বিচাৰিছো যাতে অল ইন্ডিয়াই তেওঁলোকে খনন কৰক তেল উলিয়াওক অঞ্জিসি ইতিমধ্যে আমি রিকুয়েস্ট কৰিছো যে এটো আমাৰ অল ইন্ডিয়াক দি দিব লাগে তাৰ ওপৰত ইতিমধ্যে আলোচনা হৈছে আজিও আলোচনা আছে অসম চৰকাৰৰ লগত এই বিষয়টো আমি মেঘালয় চৰকাৰৰ লগত কথা পাতিছো আমি নর্থ ইস্টৰ প্ৰত্যেক ৰাজ্যৰ লগত কথা পাতি আছো যে আমি অঞ্জিসি অল ইন্ডিয়াই ল'ব বিচাৰিছো এইটো কাম এতিয়ালৈকে আগবঢ়া নাই কিন্তু মই ভাবোঁ যে মই এজন অসমীয়া হিচাপে দুলিয়ানো মোৰ ঘৰ যদি আছে তো মই দুলিয়াজনৰ যিটো অইল ইণ্ডিয়া এইটো কেনেকৈ এক্সপাণ্ড কৰিব পৰা যায় তাৰ কাৰণে যিখিনি পদক্ষেপ ল'ব লাগে নিশ্চয় ল'ব কাৰণে চেষ্টা কৰিম সফল হ'ব পাৰোঁ নোৱাৰোঁ পিছৰ কথা কিন্তু নিজৰ ফালৰ পৰা নিশ্চয় চেষ্টা অব্যাহত ৰাখিম সেই কাৰণে নাগালেণ্ডত তেল ওলোৱাৰ কাৰণে ইতিমধ্যে চিন্তা চৰ্চা কৰি আছো এই কথা জনাই এইকেইদিনত আৰু এটা ডাঙৰ কাম কৰিম নিশ্চয় আপোনালোক কৈছো যে মই দুলিয়াজান টাউনশ্বিপটোৰ আধাৰশিলা থ'ম তাৰ উপৰিও যিটো আমাৰ দিল্লী যিটো অফিচ আছে সেই অফিচটো এইকেইদিনতেই গুৱাহাটীলৈ অনা হ'ব আপোনাক জনাই থৈছো এতিয়া আমাৰ মানুহ দিল্লীলৈ যাব নালাগে ইয়াতেই আমাৰ যিবিলাক সমস্যা আছে সেইবিলাক সমাধান হ'ব গুৱাহাটীত খুব কম সময়ৰ ভিতৰত এইটোও কৈছো এক দুসপ্তাহৰ ভিতৰতেই আমি গুৱাহাটীত অল ইণ্ডিয়াৰ যিটো কৰ্পৰেট অফিচ আছে এইটো গুৱাহাটীলৈ লৈ অহা হ'ব এই কথাটো আপোনাক জনাইছো কাৰণ মই যেতিয়া মন্ত্ৰী হৈছো নিশ্চয় এনে কিছু কাম কৰি দেখুৱাবই লাগিব নহ'লে মানুহে মোক ক'ব তেল ডাঙৰীয়া অসমৰ সন্তান হৈ তেওঁ অইল ইণ্ডিয়া অইল নিচিনা কোম্পানীটোত একো কৰা নাই সেইকাৰণে সেই অফিচটো খুব সোনকালে অনা হ'ব এই কথাও আপোনাক জনাইছো তেনেকৈ আমি আমি জালুকবাৰীত এটা ডাঙৰ ৰিজাৰ্ভাৰ এটা কৰিম য'ত নেকি আমাৰ তেলবিলাক গৈ তাত ষ্টক হ'ব তাৰপৰাই মেঘালয় তাৰপৰাই নাগালেণ্ড তাৰপৰাই অৰুণাচল এইবিলাকত তেলবিলাক যাব সেইকাৰণে এখন ডাঙৰ ৰিজাৰ্ভাৰ ইতিমধ্যে জালুকবাৰী সমষ্টিত কৰিবৰ কাৰণে সিদ্ধান্ত লোৱা হৈছে তাত আমি 100 বিঘা মাটি ইতিমধ্যে পাইছোঁ এইটো কাম খুব সোনকালে সেইখিনি কৰা হ'ব কাৰণ মেক্সিমাম তেল আমাৰ নুমলীগড় ৰিফাইনেৰীৰ তেলখিনি তাত জমা হ'ব ঠিক তেনেকৈ ভাৰত পেট্ৰলিয়ামৰ যোগেদি এটা আৰু ডাঙৰ ৰিজাৰ্ভাৰ ইতিমধ্যে গোৱালপাৰাত কৰিবৰ কাৰণে সিদ্ধান্ত লোৱা হৈছে এইটো এতিয়ালৈকে ফাইনেল হোৱা নাই মাটি আমি পোৱা নাই 400 বিঘা মাটি লাগিব তাত এটা ডাঙৰ ৰিজাৰ্ভাৰ এটা কৰিম য'ত নেকি আমাৰ বাহিৰৰ পৰাও তেল আহিব আৰু তাতে ষ্টক হ'ব সেইটো ভাৰত পেট্ৰলিয়ামৰ হ'ব আৰু যিটো মই কৈছোঁ ৰিজাৰ্ভাৰ যিটো জালুকবাৰীত হ'ব এইটো নুমলীগড় ৰিফাইনেৰীৰ তেলখিনি ৰিজাৰ্ভ হ'ব ঠিক তেনেকৈ ইতিমধ্যে ইন্দ্ৰধনুষ পাইপলাইন কাম ইতিমধ্যে চলি আছে খুব সোনকালে পাইপলাইনৰ কাম আমি কৰিবৰ কাৰণে সিদ্ধান্ত লৈছোঁ আমি যিসকল দায়িত্ব আছে পাইপলাইনৰ তেওঁলোক মাতি আনি কৈছোঁ যে এই কামখিনি খুব সোনকালে কৰক কাৰণ আমাৰ ব্ৰহ্মপুত্ৰৰ সিপাৰে যিবিলাক চাহ বাগিচা আছে যিবিলাক চহৰ আছে সেইবিলাকত পাইপলাইন গেছ নাই সেই বাগানবিলাক কয়লাত চলে কয়লাত চলাৰ কাৰণে যথেষ্ট অসুবিধা হয় সেইকাৰণে এই লাইনটো আমি আনিছোঁ আৰু আমি ভাবি কওঁ খুব কম দিনৰ ভিতৰত কামটো সম্পূৰ্ণ হ'ব তাৰপিছত আমাৰ বাগানবিলাকত আজি তেজপুৰ নিচিনা চহৰত
হয়তো বিশ্বনাথ নিচিনা চহৰবিলাকত আমি পাইপলাইন গেছ দিব কাৰণে সক্ষম হ'ম। তো এই কামো ইতিমধ্যে দ্ৰুত গতি চলিছে। ইন্দ্ৰধনুষ নৰ্থ ইষ্ট গেছ নামৰ এটা কোম্পানীৰ যোগেদি ঠিক তেনেকৈ আমি ইন্দ্ৰকৈ নাও ইয়াত বহি আছো। কাৰণ আপোনাক জানে পলিউশ্যনৰ কথা চিন্তা কৰি ইতিমধ্যে আমাৰ মিনিষ্ট্ৰী ফালৰ পৰা পেট্ৰলিয়াম মিনিষ্ট্ৰী ফালৰ পৰা 120টা তেল ডিপো ইতিমধ্যে চেংচন দিয়া হৈছে অসমত। 120টা তেল ডিপো ইতিমধ্যে অসমত হ'ব। তাত চাৰিটা অপশ্যন থাকিব। প্ৰথম ডিজেল পেট্ৰল গেছ চি এন জি আৰু বেটাৰী। এটা মানুহে যদি বেটাৰী গাড়ী এখন লৈ গ'ল তাত চাৰ্জিং কৰিব পাৰিব। তেওঁ যদি চি এন জি গাড়ী লৈ যায় চি এন জি ভৰাব। তেওঁ পেট্ৰল গাড়ী লৈ গ'ল পেট্ৰল ভৰাব। তেওঁ ডিজেল গাড়ী লৈ গ'ল তাত ডিজেল ভৰাব। তেনেকৈ চাৰিটা অপশ্যন থাকিব। আৰু তেনেকৈ ইতিমধ্যে 120টা ইতিমধ্যে পেট্ৰল পাম্প অসমত হ'ব। আৰু ফাৰ্ষ্ট ফেজৰ ইতিমধ্যে এডভাৰ্টাইজমেণ্ট উলিয়াই দিয়া হৈছে 20টা পেট্ৰল পাম্পৰ। আৰু মই এতিয়া নাজানো গোটেই ডিটেইলছটো, এইটো ইন্দ্ৰ গৌৰী ডাঙৰীয়া গম পাব, কিন্তু আমাৰ মিউনিচিপাল ফালৰ পৰা ইতিমধ্যে 120টা পেট্ৰল পাম্পৰ অসমত অনুমতি দিয়া হৈছে। ঠিক তেনেকৈ আমি চিন্তা চৰ্চা কৰি আছো যে অসম চৰকাৰৰ যিবিলাক বাছ চলে এছ টি চি বাছবিলাক আমি চি এন জি কৰিবৰ কাৰণে ইতিমধ্যে অসম চৰকাৰৰ লগত আলোচনা কৰি আছো। চি এন জিত চলিব, কম পইচাত চলিব। যদি আপুনি তেলত গুৱাহাটীৰ পৰা গাড়ীখন যদি দুলীয়াজনলৈকে আহে 500 টকা তেল লাগে। ছাপোজ যদি চি এন জিত চলোৱা হয় তেতিয়া 300 টকাত গাড়ীখন আহিব পাৰে। উদাহৰণ দিছোঁ আপোনালোকক। সেইকাৰণে চি এন জিৰ ওপৰত যথেষ্ট গুৰুত্ব দিছে ভাৰত চৰকাৰে, আমাৰ মিনিষ্ট্ৰীয়ে, পেট্ৰলিয়াম মিনিষ্ট্ৰীয়ে। তেনেকৈ ইতিমধ্যে কামবিলাক কৰিবৰ কাৰণে সিদ্ধান্ত লোৱা হৈছে। এইটো অকল অসমৰ কথা ক'লোঁ, গোটেই ভাৰতবৰ্ষ যদি কথা কোৱা হয় ইয়াত মোক 5 ঘণ্টামান সময় লাগিব চাগে। সেইকাৰণে মই খুব থুলমূলকৈ ক'লোঁ, আৰু মিটিং আছে, ডিগবৈলৈ যাব লাগিব, এইখিনি কথা কৈছোঁ। কিন্তু এইকেইটা কাম ইতিমধ্যে আপোনালোকক ক'লোঁ, এইখিনি খুব সোনকালে আমি কৰিম। তাৰ উপৰিও বহুত আৰু কাম কৰিবলগীয়া আছে, নিশ্চয় গম পাই থাকিব। কাৰণ আপোনালোকক লগ পোৱাৰ কাৰণ এইটোৱেই যে আপোনালোক দুলীয়াজনৰ হয়, মোৰ ঘৰ ইয়াতেই, আৰু সেইকাৰণে বিভিন্ন সময়ত আপোনালোক জনাই থাকিম কি কি হ'ব। ইতিমধ্যে আমি সিদ্ধান্ত লৈছোঁ, ভাৰতবৰ্ষৰ যিবিলাক গেছ এজেঞ্চি আছে, সেই গেছ এজেঞ্চিবিলাক এতিয়া আমি জানো যে গেছ এজেঞ্চিত 10,000, 20,000, 30,000, 40,000, 50,000লৈকে কাষ্টমাৰ আছে। সেই কাষ্টমাৰ 50,000 থকাৰ কাৰণে, কাৰণ উজালা যোজনাটো আৰম্ভ হোৱাৰ পিছত এই গোটেই উজালাৰ গোটেইখিনি ভাৰটো গেছ এজেঞ্চিবিলাকক দি দিয়া হ'ল। তেওঁলোকে 10,000 কেপাচিটি আছিলে, 30,000 হৈ গ'ল। এতিয়া তেওঁলোক দিয়াত অসুবিধা হৈছে, তেওঁলোকৰ ষ্ট'ৰৰ কথা আহি গ'ল, ক'ত ৰাখিব বস্তুবিলাক। সেইকাৰণে ইতিমধ্যে ভাৰত চৰকাৰে চিন্তা চৰ্চা কৰি আছে যে আমি আৰু আমি গেছ এজেঞ্চি দিব পাৰোঁ নেকি, তেনেকৈ আৰু কিমান এজেঞ্চি দিব পৰা যাব, এই কথাও ইতিমধ্যে আলোচনা হৈছে। আৰু এইখিনি আমি আলোচনা কৰি আছোঁ খুব কম সময়ৰ ভিতৰত। হয়তো ভাৰতবৰ্ষত হাজাৰ হাজাৰ হয়তো নতুন গেছ এজেঞ্চি আমি চাইচন দিম। ঠিক তেনেকৈ উজ্বলা যোজনাত আমি 8 কোটি গেছ দিছিলোঁ প্ৰথমতে। এতিয়া এইকেইদিনতে এটা আৰু 1 কোটি ইতিমধ্যে আমি আৰম্ভ কৰিছোঁ। যদি হয়তো অসমে হয়তো 5 লাখমান গেছ পাব, কাৰণ 90-10 হয়, আপোনালোক নিশ্চয় জানে। 90-10 মানে কি, যদি 1 কোটি হয় তেতিয়া নিশ্চয় আমি 10 লাখ গেছ আমি নৰ্থ ইষ্টে পাব লাগে, 90-10 যদি হয়। আৰু সেই 10 লাখত জনসংখ্যা অনুপাতে হয়তো হয় 5 লাখ হয়তো আমি অসমে পাব পাৰোঁ। আপুনি চিন্তা কৰক, অসমত কিমান জিলা আছে আৰু কিমান সমষ্টি আছে, 126টা সমষ্টি আছে। হয়তো আমি হয়তো এটা সমষ্টিত হয়তো আৰু 1-2 লাখ হয়তো দিব পাৰিম, যদি হিচাপ যদি কৰা হয়, হয় নহয়? কিমান হ'ব? নহয় নাই, 3,000 দিব পৰা যাব, 2,000-3,000 এটা এটা সমষ্টিত আৰু আমি উজালা আঁচনি দিব পাৰিম। ইতিমধ্যে এইটো কাম আৰম্ভ কৰা হৈছে। আজি কেইদিন আগতে আমি উত্তৰ প্ৰদেশৰ এখন লোকসভা সমষ্টিত এই আঁচনিটো শুভ উদ্বোধন কৰিছোঁ। আৰু আশা ৰাখিছোঁ অহা হয়তো 9 কৰোৰ হৈ গ'ল, 9 কোটি হৈছে, 10 কোটি কৰিবৰ কাৰণে চিন্তা চৰ্চা আমি কৈছোঁ, ৰাউণ্ড ফিগাৰ এটা কৰাৰ কথা চিন্তা কৰি আছোঁ। অৰ্থাৎ আৰু 1 কোটি, তো 10 কোটি গোটেই ভাৰতবৰ্ষৰ মানুহ পাব। তাৰপিছত ইতিমধ্যে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীয়ে আমাক কৈছে, অলপ R&D কৰক, ৰিচাৰ্চ কৰক, যাতে আমি চ'লাৰ ভাত বনাব পৰা যায় নেকি। তেতিয়া আমি এই কথাটো কৈছিলোঁ যে নৰ্থ ইষ্টত বৰষুণ যথেষ্ট পৰে, আৰু আমি চ'লাৰ যিবিলাক লাইট লগাইছোঁ সেইবিলাক বৰষুণ পৰিলে নজ্বলে। সেইকাৰণে যেতিয়া বৰষুণ যদি 1 সপ্তাহ কণ্টিনিউ হয় তেতিয়াহ'লে ভাত বনোৱাটো অসুবিধা হ'ব চ'লাৰ। সেইকাৰণে কৈছে যে হ'ব, ঠিক আছে, নৰ্থ ইষ্টক এৰি দিয়া হ'ব, কিন্তু
बिहार यूपी राजस्थान मध्य प्रदेश এইবিলাক দেখক যথেষ্ট রাজ্য বহুত গরম হয় এইবিলাকত আমি সোলার কৰিব পৰা যায় না এনে ধৰণৰ চিন্তা সুসবিলাকো কৈ থকা হৈছে এই কথাটো আপোনাক এই অযোগত কৰো পেট্রোলিয়াম মিনিষ্টাৰ বিষয় আৰু বহুত আছে নকয় দিয়া এটা গেছ যেটা গেছ আমাৰ দুৱাৰা নাগৰি আছে না ইয়াত নাই এটা গেছ যদি বিক্রি করে কাস্টমারক দিয়ে তেতিয়া আমি মিনিষ্টাৰ পা 61 रुपीस दिते कमीशन इधर जाना था भाव 61 টাকা আমি 61 रुपीस দিম কমিশন ভাব জানা আর 50000 যদি আছে তাহলে কিমান টাকা আপো হিসাব লাগাইছ মানে হিসাবে করিব না এক মাহ কিমান পয়সা তো এই তো হল পেট্রোলিয়াম মিনিষ্ট্রি এটা লাগে যেখানে গম পাবে জানা এটা আফগানিস্তান থরস্থর সৃষ্টি হয়ে গেছে তারপর তেল আইছিল ভারত তেলের নাম আরো বাড়িলে মোক গালি দিয়ে মানুষ লাগে তেলি তই তেল নিজের তেল বলি কয় আর ডিগ্রি কর তার তো তেলের দাম সস্তা হয়ে যায় তোর কথা বিলাক ফেসবুক লিখে মানে ফেসবুক তো খুলিয়ে না চাও বুঝলে না মোর টাইটেল মত মোর মিনিস্ট্রি তো একে মিলি গেছে তো ঠিক তেনে কই লেবার মিনিস্ট্রি যথেষ্ট কাম আছে লেবার মিনিস্ট্রি মানে সঞ্জয় কিষাণক মই মাতিছিল দিল্লি লৈ আর তার প্রায় 135 কোটি টাকা ইতিমধ্যে আমি পাবলগিয়া আছে অসমে সেই টাকাখিনি মোকলাই দিব কারণে ইতিমধ্যে মই ইদান্ত লৈছো খুব সোনকালে টাকাখিনি মোকলাই দিয়া হব আর আমার শ্রমিকর কিছু নতুন নতুন আঁচনি লওয়া হব শ্রমিক সকলের জনকল্যাণ অর্থে এই 135 কোটি টাকা পোৱাৰ পিছত আমি আমার এনেকুৱা হয় বাগানৰ মানুহবিলাক কেতিয়াবা এইখন বাগানত জালনি বাগানত কাম কৰিছিল ছয় মাহ তেওঁ বহাই দিয়া হব তেও আকো যেতিয়া কাম আরম্ভ হয়েছে তেতিয়া গৈ আই জুডলি বাই কাম করি বলে সেই কারণে আমি কৈছো এইবিলাক মানুহৰ কাৰণে আমি এটা রেজিস্ট্রেশন করার কথা চিন্তা করে আছো গোটেই অসম যাতে গোটেই রেজিস্ট্রেশন করে তেওঁলোকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়া হব তেও বিহারতো কাম যদি করে এই রেজিস্ট্রেশনের যোগেদি তেওঁ পয়সা জমা হব যেতিয়া তেওঁ 60 বছর বয়স হয়ে যাব তেতিয়া তেওঁ পিএফ পয়সাবিলাক অনলাইন যেবিলাক আমি আঁচনি লম সেই আঁচনিবিলাক লাভ কৰিব সক্ষম হব কারণ মই এই মিনিষ্ট্রি অহাৰ পিছত মই দেখিছিলোঁ এই মিনিষ্ট্রিটোত পি এফ ৰ পইচা ইতিমধ্যে 15 লাখ কোটি টাকা জমা আছে আৰু আনক্লেম অৰ্থাৎ কোনোৱে ডিমাণ্ড নকৰা পইচা 60000 কোটি টকা তাত পৰি আছে আমি গম পালোঁ 60000 কোটি টকাটো কোন টকা গম পালোঁ 60000 কোটি টকাটো এনেকৈ জুগলি বাৰীত কাম কৰা মানুহটো ছয় মাহ কৰিলে তাৰপিছত ছয় মাহৰ পিছত তেওঁ গৈ পিনে সেই ৰাজা লিচা পইচাত কাম কৰিলে এনেকুৱা বহুত মানুহৰ পইচাবিলাক তাত তেনেকৈ জমা হোৱা আছে য'ত 60000 কোটি ইতিমধ্যে ভারত সরকারের লেবার মিনিষ্ট্রি জমা হয়েছে টাকাখিন ইতিমধ্যে আমি জনকল্যাণ কিছু কাম করবো যখন বৃদ্ধ আছে পেনশনত টাকাখিন করি ঠিক তেনে আপনার গম পাইছে এটা আমি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা এনে ধরনের আঁচনিবিল কারণে পয়সাবিল খরচ করা হব তো তেনে লেবার মিনিষ্ট্রি অজস্র আঁচনিও আছে কেবা যদি সময় পালে নিশ্চয় আপনার কম কি আঁচনি আছে যথেষ্ট আঁচনি আছে বহুত আঁচনি এই আঁচনি বিষয়ে জানাম আমার লেবার মিনিষ্ট্রি যোগেদি মেডিকেল কলেজ আছে 8খন মেডিকেল কলেজ 160খন হসপিটাল আছে যত নাকি এখন হসপিটাল তিনচুকিয়াত আছে এখন গুহাটির বেলতলাত আছে তেনেকে 160খন মেডিকেল আছে আমার ভারতত আর 8খন মেডিকেল কলেজ লেবার মিনিষ্ট্রি ভালোবা চলে যা ইএসআই বলে কোয়া হয় তার যোগে ইতিমধ্যে মেডিকেল কলেজবিল চলি আছে তেনেকে অজস্র আঁচনি আছে এই মিনিষ্ট্রির কেতিয়াবা সময় সুযোগ পালে নিশ্চয় আপনার কম আজি নকম এইখানে কথা জানাইছো আমার সরকারে যথেষ্ট কাম করেছে আর নিশ্চয় কেজরিওয়ালের নামে আপনাদের আঁচনি বিষয়বিল বিভিন্ন সময় কব আপনার কিন্তু মই দুটামান কথা কই থাকি যে আমি আমার মানুষ দুলিয়াজান সমষ্টির মানুষ মানুষ এটা কোনো মানুষ বেমার হলে মরিব নালাগে কিবা এটা পয়সা হলেও এই সরকার দিন পাবই লাগিব এই ব্যবস্থা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙর আর আপনার জানাইছ যে কিবা কারণ এমএলএ লগ নেপালে এটা মানুষ ক্যান্সার বেমার হয়েছে লগে লগে মূল যোগাযোগ করব কোনবা হার্টের বেমার হয়েছে এমএলএ নেপালে লগে লগে মুখ যোগাযোগ করব কিন্তু প্রথম এমএলএ যোগাযোগ করব আর সেই ব্যবস্থাটা হুইড আসনি যেটা হয়েছে এই হুইড আসনি এটা চেঞ্জ করা হয়েছে এটা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের পাই পয়সা কিন্তু পাওয়া আগত হুইড বলে আছে সেই কারণে আপনার কোনো মানুষ বেমার যদি হয় তেনে ধরনের যোগাযোগ করব আর ডাইরেক্ট পয়সাখিন আমি চেক দিয়ার ব্যবস্থা করি এটা ডিসি যোগেদি নহব
ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর যোগেদি পয়সা কিনে দিয়া হবে আর ময়ও এজন এমপি হিসাবে আপনার সেইখানে পয়সা ময়ও দিয়ার মোকো অধিকার একটা দিছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মোকো একটা অধিকার দিছে যে আপনিও দিব পারেন কিন্তু ডাবল নহব একটা মানুষের দুটা পয়সা পাব নয় এটাই পয়সা পাব এই ক্ষেত্রে আপনার নিজের নিজের অঞ্চল চাব কোনো দুখিয়া মানুষ যাতে পয়সা